হ্যালো বন্ধুরা, কেমন আছো ওকে, সবাই? থ্যাংক ইউ। আমি সোনালি, ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। শ্রীনগরে আমরা কোন হোটেলে ছিলাম সেটাই আজ শেয়ার করব আপনাদের সাথে। রোজ প্যাটেল, এই হোটেলেই ছিলাম আমরা। কাবা, ওকে, থ্যাংক ইউ। হোটেলে ঢোকা মাত্রই কাবা দিয়ে আমাদেরকে ওয়েলকাম করা হলো। এখানে একটু ব্যাগপত্র রেখে আমরা বসেছি, আর ওদিকে ফর্মালিটিগুলো সেরে নেওয়া হচ্ছে। হোটেলটা বেশ ছিমছাম, পরিষ্কার, আর মানুষজনের ব্যবহারও বেশ ভালো। ব্রেকফাস্ট কিতনে বাজে লাগতে হ্যায়? 8-10। আর ডিনার কি? ডিনার 8-10। অলরেডি ডিনার কি তৈয়ারি চল রহা হ্যায় ক্যা? ইয়েস ইয়েস, সেট আপ হো রহা হ্যায়। 7:30 পিক আপ হোগা, 8:00 রেডি। ওকে, আজ ঈদ কা দিন হে। আজ স্পেশাল দিন হে, ঈদ মুবারক ভাইয়া। সালাম সালাম, আপকো ভি মুবারক। হ্যাঁ, সে মেরে কার্ড ওগেরা লাগে। यहाँ सूप होता है, सैलड होता है, पापड़ और होता है, पर दो ये क्या बोलते स्टार्टर, चाट वगैरह, इसमें स्टार्टर होता है वो। इसमें यहाँ पर राइस दो होते हैं, पनीर राइस और बॉइल राइस होगा। और यहाँ पर उनका दाल सब्जी, इसमें होगा पनीर। तो आज ईद में क्या स्पेशल बन रहा है? अभी डिसाइड नहीं हुआ है। अच्छा, शेफ आपको आते हैं फिर यहीं पे बनाते हैं सर? नहीं, यहाँ से यहाँ बनाते हैं, किचन में शेफ से हमारे बनाते हैं। यहाँ पर नॉन रोटी होता है और ये नॉन वेज होता है। अच्छा, चिकन, कोई चिकन होगा। अच्छा, जैसे हमारे ग्रुप में अभी 2-3 लोगों को थोड़ा लूज मोशन वोमिटिंग का प्रॉब्लम है, तो अगर सादा खाना कुछ बोले ऑर्डर करें बना देंगे ना? अच्छा, ठीक है, ओके, थैंक यू। আরও সুইমিং পুল আছে শুনে বেশ এক্সাইটেড, তাই আমাকে নিয়ে যাচ্ছে সুইমিং পুল দেখবে বলে। এদিকে আছে ওদের কিচেন। আমরা ইভিনিংয়ে পৌঁছেছিলাম, তো ওই ডিনারের তৈয়ারি চলছিল কিচেনে। এখানে কেউ সুইমিং করে কি? করে না, না করে না, না এখানে কে সুইমিং করবে বাবা? ইউজ হয় না কি কা পিজন, ওটা পিজনের বাসা হয়ে গেছে। এত ঠান্ডা এখানে কে সুইমিং করবে? ওই জন্য মেনটেন্স করা হয়নি। ঠান্ডা না বাবা, এখানে কত ঠান্ডা, কে বললো? আচ্ছা ঠিক আছে, বলছে বেডরুমটা একটু ওল্ড হবে। আচ্ছা চলো দেখবো আমরা। এই হোটেলে 4টে রুম আমাদের একই রকম পেয়েছি। প্রথমে আছে টয়লেট, আর এই হলো রুমটা, এটা গুনগুনদের রুম। সব রুমগুলোই এক সমান। সবাই এখন ট্রাভেল করে এসে ক্লান্ত, তাই সবাই একটু শুয়ে বসে আছে, তাই সবার রুমে আর গেলাম না। এটা আমাদের রুম, সেমি প্যাটার্ন সবার রুমের। বেড আর ব্যবস্থাপনা সব কিছুই বেশ ভালো, এবং সমস্ত রকম ফেসিলিটিস আছে। এদিকে একটা আলমারিও আছে। এই হোটেলে আমরা 3 নাইটস স্টে করেছিলাম, তাই একদিনের ব্রেকফাস্ট আর ডিনারটা শেয়ার করব আপনাদের কাছে। ডিনার আর ব্রেকফাস্টের অপশন অনেক কিছু ছিল, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়।
এই যে এখানে আছে ছোলে ভাটোরে, এদিকে আছে পোহা আর মেদু বড়া, ওদিকে আছে সাম্বার আর গরম গরম বললে ওনারা ধোসাও বানিয়ে দিচ্ছে, আর এদিকে আছে স্যান্ডউইচ। স্যান্ডউইচগুলোও বেশ ভালো ছিল, দু ধরনের স্যান্ডউইচ এখানে রাখা আছে। এখানে ব্রেড আছে, নিজের মতো করে ব্রেড আপনি বেক করে নিতে পারেন, আর চা কফি তো ছিল। তারপর চলে এলাম এবার ডিনারের অপশানে। ডিনারে যেমন বলেছিলেন এখানে স্যুপ আছে, স্যালাড আছে, তারপরে আছে কিছু স্টার্টার, আর এদিকে ননভেজটা চিকেনটা আছে। প্রতিদিন মোটামুটি একটা চিকেনের রেসিপি এখানে থাকতো, এছাড়া ভাত, রুটি, পনির, ভেজ আইটেম তো প্রতিদিনই প্রায় দুটো তিনটে করে থাকতো, আর খাবারও বেশ কোয়ালিটি বেশ ভালো। আর একটা করে ডেজার্ট, আজকে ডেজার্টে আছে কেসার হালুয়া। খাওয়া দাওয়া সাজিয়ে বসে গেছি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।